জাতিসংঘের ঘোষণা অনুযায়ী যে 18 বছরের নিচে যারা আছে তারা সবাই শিশু, 18 বছরের নিচে যারা আছে তারা সবাই শিশু, এবং এই এদের মধ্যে একটা অংশ হচ্ছে শিশু আর একটা অংশ হচ্ছে কিশোর, শিশু ও কিশোর। শিশুদেরকে নানাভাবে নির্যাতন করা হয়, একটি হচ্ছে ধরেন তাকে শারীরিক নির্যাতন, আরেকটি হচ্ছে মানসিক নির্যাতন, এবং আরেকটি হচ্ছে আমরা বলি যে যৌন নির্যাতন। এবং যৌন নির্যাতনটি এক ধরনের শারীরিক নির্যাতনের মধ্যে পড়ে বেশিরভাগ সময়, আবার কখনো কখনো সেটি কিন্তু শারীরিক না হয়ে মানসিকভাবেও তাকে পীড়ন করতে পারে। তা মানসিক নির্যাতনের ক্ষেত্রে শিশুকে যদি আমরা কখনো অবহেলা করি, তার উদ্দেশ্যে যদি কখনো আমরা কোনো রকম মানে অযাচিত মন্তব্য করি, আমরা যেটা আমাদের ভাষায় বলি বুলিং, তাকে উত্তপ্ত করি, তাহলে সে কিন্তু মানসিকভাবে পীড়িত হয়। আবার অনেক সময় দেখা যায় তার কোনো একটা ছোটোখাটো দোষ ত্রুটি নিয়ে আমরা বেশি বেশি কথা বলতেছি, সেটাও তার উপরে কিন্তু একটা মানসিক নির্যাতনের শিকার হয়। এই জিনিসগুলি, আবার তার কোনো শারীরিক অক্ষমতা, যেগুলো আমরা অনেক সময় লম্বাকে লম্বু বলি, মোটাকে মোটু বলি, এই জিনিসটি একটা পর্যায়ে শিশু কিন্তু খুব মানে অ্যাকসেপ্ট করে না, তারা মজা করেই নেয়। কিন্তু যখন সেটা সীমা ছাড়িয়ে যায় এবং সেটা যখন তার গ্রহণযোগ্যতার মাত্রাকে অতিক্রম করে, তখন কিন্তু সে এটাকে একটা পীড়ন হিসাবে নেয়, তখন এটা এক ধরনের মানসিক পীড়ন তার মধ্যে হয়। আর শারীরিক পীড়ন তার বাসায় হতে পারে এবং তার স্কুলেও হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় স্কুলে, যেটা এখন হয়তো আইন করে বন্ধ করা হয়েছে বা কনভেনশনালি এখন স্কুলগুলিতে আর আগের মতো মারামারি করা হয় না, কিন্তু আমরা যখন ছোটো ছিলাম তখন কিন্তু আসলে স্কুলে মানে অনেক পেটানো হতো এবং শিক্ষকদের হাতে কিন্তু একটা ব্যাট থাকতো এবং সেই ব্যাট দিয়ে তিনি আমাদেরকে পেটাইতেন। এখন কিন্তু নাই, আমার সন্তানেরা স্কুলে পড়ে সেখানে কোনো মারামারির কোনো সুযোগ নেই, ওইটা একটা শারীরিক নির্যাতন। বাসায় সে কোনো অপরাধ করলে অথবা অপরাধ না করলেও তাকে কোনো কোনো সময় শারীরিক নির্যাতনের শিকার হতে হয়। এছাড়া শিশুর অনেক সময় শিশু শ্রমের সাথে জড়িত, হোটেল রেস্টুরেন্টে কাজ করে, কোনো কলকারখানায় কাজ করে, সেখানে অনেক সময় সে শারীরিক নির্যাতনের শিকার হতে পারে। আর যৌন নির্যাতনের যে বিষয়টি বললেন সেটিও কিন্তু শিশুদের মধ্যে হতে পারে, সেটি শারীরিকভাবে হতে পারে এবং শারীরিক ছাড়াও হতে পারে। অনেক সময় শারীরিকভাবে হতে পারে যে তাকে আমরা বলি মলস্টেট করা, তাকে কোনোভাবে তার শরীরের স্পর্শকাতর অংশকে স্পর্শ করা বা সরাসরি তার সাথে যৌন নিপীড়নের চেষ্টা করা বা করে ফেলা, এই জিনিসগুলি তো অবশ্যই। আর পাশাপাশি হয়েছে অনেক সময় আমরা দেখি যে তাকে অনেক সময় এই জাতীয় কথাবার্তা বলা হয়, তার সাথে তাকে যৌন উত্তেজক কথাবার্তা বলা হয়, তাকে কোনো ছবি দেখানো হয়, তার প্রতি ইশারা ইঙ্গিত করানো হয় অথবা তাকে উত্তপ্ত করা হয়। হ্যাঁ, এই জিনিসগুলিও কিন্তু তার মধ্যে এক ধরনের মানসিক পীড়ার সৃষ্টি করে। মোটামুটি এইভাবেই সে মানে মোটা দাগে বলতে গেলে এভাবে একটি শিশু শারীরিকভাবে মানসিকভাবে বা যৌনভাবে নিপীড়িত হতে পারে। ধন্যবাদ। শিশু বলতে আমরা কত বছর বয়স পর্যন্ত বাচ্চাদের? আমরা কিন্তু জাতিসংঘ যে সনদে স্বাক্ষরকারী একটি দেশ এবং আমরা মনে করি 18 বছরের নিচে যারা আছে তারা সবাই আমাদের দেশের শিশু, এবং বাংলাদেশ আইনও সেটাই। বাংলাদেশের আইনও।